সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় সবাই ভালো আছেন। দর্শক, আপনারা সকলেই জানেন যে রাশিয়া এবং ইউক্রেনের বর্তমানে যে যুদ্ধ চলতেছে, তো সেই যুদ্ধের মধ্যে কিন্তু রাশিয়ার সৈন্যরা কিন্তু আকাশপথে ইউক্রেনের মানে কিয়েভের মানে ইউক্রেনের রাজধানী কিয়েভের মধ্যে কিন্তু তারা বিভিন্নভাবে আক্রমণ করতেছেন। এভাবেই কিন্তু গত 3টি রাত কেটে যাচ্ছে এবং এই 3টি দিনের ভিতরে কিন্তু অনেক মানুষ মানে আহত হয়েছেন এবং অনেক মানুষ মারা গেছেন। তো ইউক্রেনের যে বার্তা সংস্থার মাধ্যমে কিন্তু আমরা এই নিউজগুলো পাচ্ছি এবং এই অনেক মানুষ মারা গেছেন এবং অনেক মানুষকে উদ্ধার করা হচ্ছে। তো সুপ্রিয় দর্শক, গতকালকে শনিবার কিয়েভের আবাসিক ভবনে রাশিয়ার মিসাইল হামলা হয়েছে। তো আমি যদি আপনাদেরকে একটু বিস্তারিত বলতে যাই, ইউক্রেনের সাধারণ মানুষের উপর হামলা করছে না বলে দাবি করেছে রাশিয়া, তবে বাস্তবে রাশিয়ার সেই দাবির কোনো সত্যতা নেই বলে জানিয়েছে ইউক্রেন। রাজধানী কিয়েভে রাশিয়ার সঙ্গে ইউক্রেন বাহিনীর তীব্র লড়াই চলছে। এর মধ্যে শনিবার কিয়েভের একটি বহুতল ভবনে একটি অংশ রুশ মিসাইলের আঘাতে বিধ্বস্ত হয়ে গেছে বলে দাবি করেছে ইউক্রেন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। হামলায় ক্ষতিগ্রস্তদের সংখ্যা নির্দিষ্ট করা হচ্ছে এবং আক্রান্তদের সরিয়ে নেওয়ার কাজ চলছে বলে দেশটির জরুরি পরিষেবা জানিয়েছে। জরুরি পরিষেবা কর্তৃপক্ষ অনলাইনে ক্ষতিগ্রস্ত ভবনের একটি ছবি পোস্ট করেছে। ছবিতে দেখা গেছে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবনটির অন্তত 5টি ফ্লোর জুড়ে একটি বিশাল গর্ত সৃষ্টি রয়েছে। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে যে কথাটি বলেছিলাম যে আসলে রাশিয়ার যে ক্ষেপণাস্ত্রটি একটি অ্যাপার্টমেন্টের উপরে হামলা করেছিল, তো সেই অ্যাপার্টমেন্টের একটি অংশ বলতে আপনার 3 থেকে 5 ফ্লোর মানে ভেঙে মাটিতে নিচে পড়ে গেছে এবং অনেক মানুষ মারা গেছে এবং অনেকে আহত হয়েছেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলবো বলেছেন যে রাশিয়ার সাথে আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের যেই রাষ্ট্র মানে আপনার কূটনৈতিক যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক যাতে নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং আন্তর্জাতিকভাবে তাদের অর্থনীতি যাতে ধ্বংস করা হয় এবং তারা যাতে সামনের দিকে আর এগোতে না পারে, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তিনি সেই আহ্বানটি করেছেন। এদিকে ইউক্রেনের অভিযানের 3য় দিনে শনিবার রাশিয়ার সামরিক বাহিনী দাবি করেছে তারা আকাশ ও সমুদ্র থেকে ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের সামরিক অবকাঠামোর লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তো সুপ্রিয় দর্শক, আজকে ভিডিওর বিষয়টি ছিল যেটি, সেটি হচ্ছে যে ইউক্রেনের মধ্যে একটি ভবনে মানে রাশিয়ার সৈন্যরা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন এবং সেখানে অনেক মানুষ আহত হয়েছেন এবং অনেক মানুষ মারা গিয়েছেন এবং সেই ভবনটির ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে 5তলা পর্যন্ত গর্ত হয়ে যে ধ্বংসস্তূপ সৃষ্টি হয়েছে এবং সেই ধ্বংসস্তূপগুলো মানে নিচে মাটিতে পড়ে গেছে। তো সুপ্রিয় দর্শক, আজকে ভিডিওর বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন।